কৃষ্ণনগর থেকে বহরমপুরের দূরত্বটা 90 কিলোমিটার হলেও কৃষ্ণনগরের সাংসদ আর বহরমপুরের সাংসদের মধ্যে দূরত্বটা কিন্তু আর 9 কিলোমিটারও নেই। অধীর চৌধুরীর কি একবারও মনে পড়লো না মমতা বন্দ্যোপাধ্যায়ের তার মেয়েকে নিয়ে সেই উক্তি? অধীর চৌধুরীর কি একবারও মনে পড়লো না তপন কান্দুর সেই মার্ডারের কথা? অধীর চৌধুরীর কি একবারও মনে পড়লো না যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট নির্বাচন ডিক্লেয়ার হওয়ার পরে প্রথম বলিটা হয়েছিলেন কংগ্রেসের কর্মী? আগে না মনে পড়েনি, তার কারণ হচ্ছে যখন দলের থেকে ব্যক্তির জেতাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে পড়ে তখনই কংগ্রেস আর অধীর চৌধুরীর কথাটা মনে পড়ে। তার কারণ দেখুন, আজ অবধি দাঁড়িয়ে অধীর চৌধুরীর বিরুদ্ধে এরকম কোনো অভিযোগ কিন্তু নেই যে অধীর চৌধুরী কোনো ব্যবসায়ীর কাছ থেকে অর্থের বিনিময়ে তার করে দেওয়া প্রশ্নগুলো সংসদীয় এলাকায় তুলেছে। আজ অবধি এই অভিজ্ঞ সাংসদ অধীর চৌধুরীর বিরুদ্ধে এখনো পর্যন্ত সেরকম কোনো অভিযোগ নেই যে অধীর চৌধুরী তার সংসদীয় আইডি এবং পাসওয়ার্ড কোনো ব্যবসায়ীর হাতে দিয়ে রেখেছে। কিন্তু দেখুন, এমন একজন এমপি, কৃষ্ণনগরের এমপি মহুয়া মিত্র, যিনি দর্শন হীনানন্দানীর নামক একজন ব্যবসায়ীর কাছ থেকে দিনের পর দিন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা উপঢৌকন নিয়েছেন, 2,50,000 টাকার ব্যাগ নিয়ে যিনি ঘোরেন, যিনি বারবার বিদেশ সফর করেছেন দর্শন হীনানন্দানীর পয়সায়, যেটা দর্শন হীনানন্দানী নিজে এভিডেভিটে স্বীকার করেছেন, তারপরে দাঁড়িয়ে এমন কি পরিস্থিতি তৈরি হলো যেখানে দাঁড়িয়ে অধীর চৌধুরীকে মহুয়া মিত্রের পাশে দাঁড়াতে হলো? কারণ এটা প্রত্যেকটা মানুষের কাছে খুব পরিষ্কার যে খুব শিগগিরই মহুয়া মিত্র লোকসভা থেকে সাসপেন্ড হতে চলেছে। কিন্তু সেই সাসপেন্ডের আগের মুহূর্তে দাঁড়িয়ে অধীর চৌধুরী মহুয়া মিত্রের পাশে দাঁড়িয়ে বললেন যে মহুয়া মিত্র সবার আগে একজন সাংসদ, তাকে আদানির বিরুদ্ধে প্রশ্ন করার জন্য তাকে নাকি সাসপেন্ড করা হচ্ছে। আদানির বিরুদ্ধে প্রশ্ন তো আপনিও করেছেন, আদানির বিরুদ্ধে আপনিও তো প্রশ্ন করেছেন, কই সেখানে দাঁড়িয়ে তো একবারও এই অভিযোগ আসেনি যে আপনাকে কেউ বলে দিত আপনি প্রশ্ন করতেন, আপনাকে কোনো ব্যবসায়ীর কাছ থেকে, কোনো ব্যবসায়ীকে আপনার আইডি এবং সংসদীয় আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রাখতে তো হয়নি। যেখানে দাঁড়িয়ে সব কিছু জানার পরেও আপনি মহুয়া মিত্রর পাশে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে এটা মমতা ব্যানার্জিকে এই বার্তা দিলেন যে আগামী 2024-এ কংগ্রেস মমতা ব্যানার্জির পায়ে তাদের বডিটা ফেলে দেবে এবং যে কোনো পরিস্থিতিতে আসন সমঝোতা করতে গিয়ে কংগ্রেস যে মাথা নিচু করে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাই বর্তমান পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের কংগ্রেস প্রার্থীদের ভাবতে হবে, বর্তমান যুগে পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীদের ভাবতে হবে যে দীর্ঘদিন ধরে যে সমস্ত কংগ্রেসের নেতাদের ব্যানার পোস্টার পিছনে নিয়ে প্রতি মুহূর্তে তৃণমূল কংগ্রেসকে চোর বলেছেন, সেই কংগ্রেসের নেতারা আজ মমতা ব্যানার্জির পায়ের সামনে নিজেদের মাথা রেখে দিয়েছে। সেই কংগ্রেসের বড় বড় নেতারা রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে রেখে আজকে ভোটের প্রচার করছে। আজকে সেখানে দাঁড়িয়ে কংগ্রেসের প্রদেশ কংগ্রেসের সভাপতি মহুয়া মিত্রর মতো একজন মহিলার পাশে দাঁড়াচ্ছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কোন দলটা করছেন। এই মহুয়া মিত্রর পাশে দাঁড়ানোর সময় অধীর চৌধুরীর একবারও মনে পড়লো না মমতা বন্দ্যোপাধ্যায় তার মেয়েকে নিয়ে কি উক্তি করেছিলেন, একবারও মনে পড়লো না অধীর চৌধুরী সেই সময় দাঁড়িয়ে তার নিজের মেয়েকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা সেই উক্তিটি, আর তারপরে দাঁড়িয়েও সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সাংসদকে সাপোর্ট করা, এটা নিছক কাকতালিয়া ছাড়া নয়। কিন্তু কারণ যেখানে দাঁড়িয়ে অধীর চৌধুরী ভোট ব্যাংকের হিসাব খুব ভালোভাবে জানেন এবং করে নিয়েছেন, কারণ 2014 সালে কংগ্রেস 50% ভোট পেলেও সেই ভোট কমে দাঁড়িয়েছিল 46% 2019 সালে, আর বিজেপি 7% ভোট 2014 সালেও পেলেও 4% ভোট বাড়িয়ে ভারতীয় জনতা পার্টি 2019 সালে 11% ভোট পেয়েছিলেন এবং কংগ্রেসের 4.5% ভোট কমে হয়েছিল 46% ভোট 2019 সালে এবং তৃণমূল পেয়েছিলেন প্রায় 40% ভোট, 39.8% ভোট। এই যে 4%, এই যে 6%র গ্যাপটা যে রয়ে গেছে কংগ্রেসের সাথে তৃণমূলের, কংগ্রেস খুব ভালো করে জানে যে বিজেপি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে 2024 সালে 6-7% ভোট আরো মুর্শিদাবাদে বাড়ায় তাহলে সেখানে দাঁড়িয়ে সবার প্রথম বিপদ ঘটবে কংগ্রেসের, সবার প্রথম বিপদ ঘটবে কংগ্রেসের, কারণ সেখানে সংখ্যালঘু ভোট ব্যাংক 52%, সবার প্রথম বিপদ ঘটবে কংগ্রেসের অধীর চৌধুরী। তাই যে কোনো পরিস্থিতিতে মুর্শিদাবাদ এলাকায় কংগ্রেসের সাথে জোটবদ্ধ হয়ে বিজেপির বিরুদ্ধে অধীর চৌধুরীকে লড়াই করতে হবে, সেটা অধীর চৌধুরী খুব ভালো করে বুঝে গেছে। তাই পশ্চিমবঙ্গে কংগ্রেস রসাতলে যায় যাক, পশ্চিমবঙ্গে কংগ্রেস কর্মীদের আরো 200 প্রাণ যায় যাক, তাতে অধীর চৌধুরী কিছু যায় আসে না, অধীর চৌধুরী মুর্শিদাবাদে জিততে পারলেই হলো।
আর দিল্লির কংগ্রেসের কাছে পশ্চিমবঙ্গের কংগ্রেসের কর্মীদের কোনো মান ইজ্জত নেই, কোনো মান ইজ্জত নেই। এদেরকে ঠুটো জগন্নাথ আর কিছু ভাবে না এদেরকে। তাই সেখানে দাঁড়িয়ে আগামী দিনে কংগ্রেস কর্মীদের ভাবতে হবে যে আপনারা জাতীয় কংগ্রেসটা করবেন কিনা। কারণ প্রত্যেকটা মুহূর্তে ইলেকশনের আগে অবধি আপনাদের লালিপপ দিয়ে রাখা হয়, যে ইলেকশনটা এসে যায় সঙ্গে সঙ্গে সোনিয়া গান্ধী আর মমতা বন্দ্যোপাধ্যায় লালিপপটা মুখে দিয়ে বাড়ি চলে যায়, আপনারা বাউন্ডুলে হয়ে রাস্তায় ঘুরে বেড়ান। তাই সেখানে দাঁড়িয়ে আপনাদের সময় এসেছে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। যারা গ্রাসরুট লেভেলে কংগ্রেস পার্টিটা করেছেন, যারা দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলেছেন, যারা যাদের স্বজন হারার কান্নার আজও চোখের জল পড়ে, সেই সমস্ত কংগ্রেস কর্মীদের ভাবতে হবে যে কোন পার্টিটার জন্য আপনারা লড়াই করছেন। যদি মনে হয় যে চোরেদের বিরুদ্ধেই লড়াই করবেন, যদি মনে হয় তৃণমূল কংগ্রেসকে হারাতে হবে, যদি মনে হয় আগামী দিনে পশ্চিমবঙ্গের মানুষের ভবিষ্যৎ উন্নতি করতে হবে, যদি মনে হয় আগামী দিনে এই দুর্বিষহ চোরেদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে এক নতুন সূর্যোদয় ঘটাতে হবে, তাহলে আপনাদের কাছে বিকল্প কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, আর আপনাদের কাছে বিকল্প আর কংগ্রেসও নয়, আপনাদের কাছে একমাত্র বিকল্প ভারতীয় জনতা পার্টি। তাই সেখানে দাঁড়িয়ে চিন্তা আপনাদেরকে করতে হবে, চিন্তা আপনাদেরকে করতে হবে। এই হচ্ছে আপনাদের নেতাদের অবস্থা।